হ্যাঁ ভাই কেমন আছেন আচ্ছা ভাই হ্যাঁ ভাই বলছিলাম মানে সায়েন্স যেটা বলে আপনার থিওরিতে যে প্রাণটা আপনার মানে অটোমেটিক এসেছে প্রাকৃতিক ভাবে এরপরে মানে ইভলভ হয়েছে তো মানে অটোমেটিক ভাবে প্রাণটা আসা কি সম্ভব

না না প্রজাতির মধ্যে শুধু চেঞ্জ আসাটা ইভলিউশন না প্রজাতির মধ্যে চেঞ্জ এসে যেগুলো আনফিট আনফিট মানে এই না কিন্তু দুর্বল শব্দটা এটা বলা যায় না প্রকৃতি ওই ওই যেই পরিবেশে ওই প্রাণীটা আছে ওই প্রাণী শুধু না মানে জীবটা এবং শুধু জীবন আসলে সত্যি বলতে জীবের মতো যেগুলো সেইগুলো সহ তারা যেই পরিবেশে আসে আছে ওই পরিবেশের সাথে খাপ খাইতে সুবিধা দেয় এরকম বৈশিষ্ট্যগুলা সহ যারা তাদেরকে বলা হয় ফিট যেমন ধরেন আপনার গাছের পাতা খাইতে হবে গাছের পাতা খেয়ে খাওয়া একটা প্রজাতি তাদের জন্য তো লম্বাদেরকে ফিট বলা চলে কারণ যত লম্বা তত সুন্দর গাছের পাতা খেতে পারবে আবার ঘাস খাওয়া একটা প্রজাতি তাদের তো গলা লম্বা বা যারা নিচু হইতে পারবে সুন্দর মতো ঘাসের কাছাকাছি পৌঁছাইতে পারবে ভালো মতো তারা ফিট মানে লম্বা হলে সে তো ঘাস খেতেই পারবে না মারা যাবে এরকম এটা ডিপেন্ড করবে মানে প্রত্যেকের শরীরের আপনার ডিএনএ আলাদা এক এক ফাংশন এক রকম এটা তো অন্য জিনিস না এটা ডিএনএ এর জন্য বলি নেই ভাই আপনি আপনি মানে এই জিনিসগুলো হয়তো

পাকিস্তলিতে থাকে এনজাইম দিয়ে আপনার শরীরে যদি ওই এনজাইমটা তৈরি না হয় ওইটা হজম করার জন্য সেলুলেজ যেমন যদি তৈরি না হয় তাহলে আপনি ঘাস হজম করতে পারবেন না যেমন আমাদের ক্ষেত্রে আপনার আমার ক্ষেত্রে যেমন আমরা ঘাস খেতে পারি না এটার সাথে এটার মানে এই না ঘাসের সাথে আমাদের ডিএনএ এর অনেক অমিল আছে আপনি বলতে চাচ্ছেন এখানে ডিঅক্সি রাইবো এর কোনো রিলেশন নাই বাইরে শুনেন ভাই আপনি যে শব্দগুলো কেন একটা করে জেনে এসে মানে আপনি না ভাই

তারা না আমি তো ধরেন স্মেল তো ধরেন এটা তো মানে ইয়ে না ধরেন কোয়েশ্চেনটা মানে আমার কাছে মনে না সঠিক কোয়েশ্চেনটাকে ইয়ে মনে হলো তাই না এখন আমি যদি আরো একটু একটু এদিক ওদিক বলে বলি আচ্ছা ওই যে এক্স টু দা পাওয়ার মাইনাস এই ব্লাবলাবলা ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে ইটা আছে না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আছে না যেটাকে আমরা লাল আলো বলে চিনি ওইটার আসলে গন্ধটা কি যদি প্রশ্নটা এইভাবে করি স্টিল আপনার কাছে প্রশ্নটা কি সেম ভাবে না না এটা ফিক্সড আনসার আছে তো ফিজিক্সে এটা ফিক্সড আনসার আছে আমাকে বলেন তো দেখি সেই লাল রংটার গন্ধটা কি

আসিপাইটালে ভালো হতো হ্যাঁ আসি ভাই আপনাকে মানে পুরা একবারে চমৎকার এই क्वेश्चंस একদম পুরা হেভি आंसर দিয়ে দিত লাল রঙের কি গন্ধ এই যে যেমন লাল রঙের এ কি তরঙ্গ দৈর্ঘ্য কি 625 থেকে 740 ন্যানোমিটার আমি মুখস্থ করি নাই গুগল থেকে দেখে মানে সার্চ করে বলতেছি গুগল দিয়ে সার্চ করে তো 625 থেকে 740 ন্যানোমিটার যে তরঙ্গ যে অংশটা স্পেকট্রামের মধ্যে এই অংশটাকে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রামে এই এই অংশের 625 থেকে 740 পর্যন্ত ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য वाला অংশের যেটাকে আমরা লাল রং বলে সংজ্ঞায়িত করি এটার গন্ধটা কি ওয়ান টু ডিসকাস ভাই বলতে পারবেন না এটার গন্ধ মানে আমি জানি না স্টিল বা বলতে পারো সে বলো না যা পাস স্টিল আমি সাথে এরকম জারগন ইউজ করলাম মানে হ্যাঁ টেন তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ টেন করলাম না জিনিসটা তো सेम থাকে জিনিসটা অনেক কিছু ইউজ করলাম আমি তারপরেও প্রশ্নটা সেম ভাবেই মানে সেম ভাবেই উদ্ভটি থেকে গেল উত্তরটা কিন্তু বের হইল না সেরকম আপনি এসে ডিএনএ কে ডিঅক্সিরাইব কি কি বললেন আপনি ডিঅক্সিরাইব নিউক্লিক অ্যাসিড মানে আপনি অন্য আরেকটা বলছিলেন আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড না না আপনি কি ডিঅক্সিরাইব নিউক্লিক অ্যাসিডই বলছেন নাকি অন্য কিছু হ্যাঁ হ্যাঁ বলে ভাই এটাই বলছি আচ্ছা

এটা তো একই ভাবে ঘটে নাই না সেটা ঠিক আছে আবার কোন কোন ইভেন্ট একটা হিসাবে কনটি ঘটে থাকে যেমন আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম আমি যদি গাড়ি না চালাতাম তাহলে তো অ্যাক্সিডেন্ট হতো না একটা হিসাবে কনটি আপনি যদি গাড়ি চালাই থেকে অ্যাক্সিডেন্ট হইছেন এখন আপনার গাড়ি চালানোর যে আলোচনা আর অ্যাক্সিডেন্ট করার যে আলোচনা দুটো কি একই হবে নাকি আলাদা হবে গাড়ি কি না গাড়ি চালায় কি কেন কি কারণে কিভাবে সেইটা আর অ্যাক্সিডেন্ট কেন কিভাবে দুটো কি একই জিনিস তারা ছোট ছোট মলিকুলা থেকে শুরু করে বড় বড় সবকিছুই যদি এরকম থাকে কোন বাধা ছাড়া একটা জায়গায় শূন্যস্থানে থাকে তারা তখন শূন্যস্থান বলা যায় মানে একটা বাধা ছাড়া যদি থাকে কোনো দিকের কোনো বাধা ছাড়া যদি থাকে তারা কি করে একসাথে হওয়ার একসাথে হয়ে ঘোরার একটা মোশন পায় তারা এই সিস্টেম এইটা দিয়ে তো আর বিগ ব্যাং গঠিত হয়নি বিগ বিগ ব্যাং বিগ ব্যাং তো ভিন্ন পদ্ধতিতে হয়েছে ভিন্ন কারণে হয়েছে এই জন্য বললাম ওইটার সাথে এটা তুমি আবার পৃথিবী কিভাবে গঠিত হয়েছে সেটার আলোচনার সাথে পৃথিবীতে লাইফ কিভাবে ফর্ম করছে দুটো তো এক না দুই আলোচনা তো এক না বা দুইটার পদ্ধতিও তো এক না ভাই আচ্ছা ধরেন লাইফটা কি মানে অটোমেটিক আসে সম্ভব যদি কোনো সৃষ্টিকর্তা না থাকেন আপনার মতে যে যুক্তিতে আপনি বলবেন লাইফটা সৃষ্টিকর্তা ছাড়া অসম্ভব আশা সেই তো সৃষ্টিকর্তাটাও আসা অসম্ভব সে তো জীবিত সে তো মৃত না তাই না তার কোনো মৃত্যু না বলে না হ্যাঁ তিনি অনন্তকাল থেকে বিরাজমান মানে আপনি কত সহজে বলে দিলেন অনন্তকাল থেকে বিরাজমান আর লাইফের বেলা আপনি বলতেছেন কেমনে হইল